তুই এখন কোন কলেজে আছিস? ডক্টর বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ। আচ্ছা আচ্ছা, তুই আমাকে একটা কথা বল যে তোদের কলেজে তো মোটামুটি কি কি ব্রাঞ্চ আছে এখন? কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, আর নিউ ব্রাঞ্চ সিএসডি, এআইএমএল, ডাটা সায়েন্স, মানে কম্পিউটার সায়েন্স এগুলো আছে। আচ্ছা, মানে কোর ব্রাঞ্চের মধ্যে সিভিল আছে কি? সিভিল তো নেই। হ্যাঁ আছে। আচ্ছা, মানে কোর ব্রাঞ্চে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল তিনটেই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর মোটামুটি ব্যাচের স্ট্রেংথ কেমন প্রতিটা ব্রাঞ্চে একটু বলতে পারবি? সিএসসি তে 120 জন, ইসি তো 120 জন, মানে ওটা এক্সটেন্ড হয়ে যায় 10 জন, মানে পরে এক্সটেন্ড হয়ে যায়, মানে স্টুডেন্ট। আচ্ছা, 120 জন এক্সটেন্ড হয়ে যায়। ইলেকট্রিক্যালও 120 জন, ইলেকট্রিক্যালও এক্সটেন্ড হয়। মেকানিক্যালের ব্যাচ 60 জনের মতো, মেকানিক্যাল সিভিলে 60 জন করে, আর আইটি 90, মানে ক্লোজ টু 100 এর কাছাকাছি সব। আর সিএসসি এগুলো ওই সিএসডি আইএমএল ওগুলোর মানে এগুলো নিউ ব্রাঞ্চ তো, মানে এই 2 years খুলেছে, এগুলোর 30টা মানে ব্যাচ 7টা করে আছে, কিন্তু স্টুডেন্ট কম আছে, মানে 30-40 এরকম। আচ্ছা, মানে সবাই পুরোপুরি 100% অ্যাডমিশন হয় না তার মানে? না, সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যালের 100% অ্যাডমিশন হয়, সিভিল মেকানিক্যালের কম হয়, আর সিএসডি এগুলো তো নতুন তো সেজন্য একটু কম, সেজন্য হয় না। আচ্ছা, যে হোস্টেল ফ্যাসিলিটি আছে? হ্যাঁ। আচ্ছা, মানে হোস্টেলের কি সার্কুলার আছে বা কি একটু ফিজ স্ট্রাকচার, খাওয়া দাওয়া কেমন, এগুলো ব্যাপারে বলতে? আমার নতুন ফিজ স্ট্রাকচারটা জানি না, মানে নতুন ফিজ স্ট্রাকচারটা কি? হোস্টেলেই থাকিস না পিজি মেসে থাকিস? মেসে থাকি। আচ্ছা, মেসে থাকিস। আচ্ছা, মানে হোস্টেলের ব্যাপারে তার মানে তোর নলেজ নেই, তাই তো? না, হোস্টেলের ব্যাপারে আছে। হোস্টেলে এর আগে মানে 1 মাস হলো নতুন কিছু ফিজ স্ট্রাকচার কিছু করেছে, যত সম্ভব আমি যেটুকু জানি সেটা জানি না, কিন্তু আগেরটা যেটা জানি যে 36,000 পার সেমিস্টার লাগে, আর 4 টাইম ফুড হয়, 4 টাইম ফুড দেয়, মানে ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, স্ন্যাক্স এন্ড ডিনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে ওই 6000 পার মান্থ এর কাছাকাছি, 6500 এরকম লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে তোদের ড্রেস কোড আছে, তাই তো? হ্যাঁ, ড্রেস কোড মানে ম্যান্ডেটরি, মানে টাই না পড়ে গেল স্যাররা। আচ্ছা আচ্ছা, মানে এটা কি থ্রু আউট 4 years না ফার্স্ট ইয়ারে ম্যান্ডেটরি? না, থ্রু আউট 4 year বলতে 4th year-দের অতটা কিছু নাই, কিন্তু 3rd year পর্যন্ত পুরোপুরি ম্যান্ডেটরি। আচ্ছা, 3rd year পর্যন্ত পুরোপুরি ম্যান্ডেটরি। আচ্ছা, 4th year শার্ট পরে যেতে হয়, কিন্তু যদি মানে প্যান্টের সাথে জায়গায় ট্রাউজার মানে জিন্স পরে গেল কিন্তু বলে না, কিন্তু শার্টটা ম্যান্ডেটরি, টাইটা ম্যান্ডেটরি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে হোস্টেলের কথা বলছিস সেটা কি ক্যাম্পাসের মধ্যে না আউট অফ ক্যাম্পাস? হ্যাঁ, একদম অন ক্যাম্পাস, একসাথে। আচ্ছা আচ্ছা, আর এইরকম একটা ব্যাপার হচ্ছে যে হোস্টেলের ব্যাপারে তোদের 1 বছর আগে একটা তোদের মানে খারাপ নিউজ এসেছিল, সেটার কি কোনো এফেক্ট পড়েছে? তার জন্যই কি হোস্টেল ছেড়ে দিচ্ছে অনেক? না না, হোস্টেল না, ওরকম কোনো ব্যাপার হয় না ওখানে, ওটাও একটা মানে আলাদা একটা বিচ্ছিন্ন ঘটনা, সেটার জন্য কোনো সমস্যা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বল যে তোদের মানে যে টিচাররা রয়েছে, প্রফেসররা রয়েছে, তারা কোন ল্যাঙ্গুয়েজে লেকচার ডেলিভার করে? লাইক অনেক কলেজে যেমন হয় প্রপার ইংলিশে, কারণ দেখ বাইরের স্টুডেন্টরাও আছে তো, তো তাদের হয় যে তাদের বাংলাটা বুঝতে অসুবিধা হয়, তো অনেক কলেজে পুরোপুরি বাংলাতে পড়ে, অনেক কলেজে বেঙ্গলি প্লাস ইংলিশ পড়ায়, অনেক কলেজে প্রপার ইংলিশে লেকচার ডেলিভার করে, তো এখানে প্রফেসররা কিরকম কোঅপারেটিভ? দেখো, আমাদের বাঙালি আর বেশিরভাগ বিহারি ছেলে, মানে মোস্ট অফ দ্য, তাই জন্য টিচাররা ইংলিশও বলে, কিন্তু বোঝানোর জন্য হিন্দি বাংলা সবকিছুর ইউজ করে। কেউ কেউ বলে যে স্যার বুঝতে পারছি না, ম্যাডাম বুঝতে পারছি না, বা তাকে বাংলাটাও ভালো করে বুঝিয়ে দেয়, মানে ল্যাঙ্গুয়েজটা কোনো প্রবলেম নয় এখানে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের সেরকম কোনো ব্যাপার নেই, ল্যাঙ্গুয়েজে কোনো ব্যারিয়ার নেই। আচ্ছা আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে তোদের অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া, মানে অ্যাটেন্ডেন্স ক্রাইটেরিয়া 75%, মানে একদম নিট 75% থাকে, 75% অ্যাটেন্ডেন্স না থাকলে ইন্টারনালে মানে CA1 CA2 তে নাম্বার বসবে না। আচ্ছা, CA1 CA2 তে নাম্বার, কিন্তু CA1 CA2 তো প্রথম দিকে হয় সেমিস্টারে, তো সেটাতে 75% কি করে ক্যালকুলেট হচ্ছে? মানে মানে CA1 CA2 পর্যন্ত, মানে যদি তোমার ধরো ফার্স্ট মান্থে হচ্ছে CA1 হচ্ছে, সেকেন্ড মান্থে CA2 হচ্ছে, তখন যদি ক্লাস না করো তাহলে CA1 হবে না। আর যদি CA3 তেও হয়, CA3 তে খাতা দেখে যেহেতু হয়, কিন্তু তখন PCA মানে যতজন মানে আবার PCA2 তে PCA1 এ 75% যদি না হয়, PCA1 এ মার্কস কম দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, মানে CA এদিকে CA1 আর CA2 টাকে টার্গেট করে, আর ওদিকে লাস্টে PCA1 বা PCA2 টাকে টার্গেট করে। আচ্ছা, এমন কি তোমার সেমিস্টারে মানে অ্যাটেন্ডেন্স না থাকলে তোমার সেমিস্টারে যে মানে কি বলে 5 মার্কস অ্যাটেন্ডেন্স থাকে সেমিস্টারে, প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে ও নাম্বার কম দেয়। ও আচ্ছা, যেগুলো প্র্যাকটিক্যাল ইয়ে থাকে, পেপার থাকে। আচ্ছা আচ্ছা বুঝেছি, প্র্যাকটিক্যালে যেহেতু অ্যাটেন্ডেন্সে একটা মার্কস থাকে না 5 মিনিটের, কোনো নাম্বার কম দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি একটু প্লেসমেন্টের ব্যাপারে কথা বলছি। ওকে, প্লেসমেন্টের কি রকম সিনারিও আছে তোদের কলেজে? মোটামুটি হাইয়েস্ট প্লেসমেন্ট আর এভারেজের বলতে পারিস? ঠিক আছে, হাইয়েস্টটা দাদা এবছর 18 গেছে যতটা দূর শুনলাম। আচ্ছা, ওটা কোন ডিপার্টমেন্ট থেকে? ওটা সিএসসি ডিপার্টমেন্টেরই আছে। আচ্ছা, অবভিয়াস সিএসসি থেকে হাইয়েস্ট। আচ্ছা, সিএসসি থেকে 18 লাখ গেছে, তাই তো? কোন কোম্পানি জানিস কি? কোন কোম্পানি অনেকদিন আগে হয়েছে তো মনে নেই। আচ্ছা ঠিক আছে, বাদ দে তুই। ওকে, এভারেজটা বল। এভারেজ 4 লাখ 4 to 4.5 লাখ ওরকম। 4 to 4.5 লাখ। আচ্ছা আচ্ছা, আর কোর কোম্পানিজ আছে মানে লাইক মেকানিক্যাল আছে? কোর কোম্পানি, সেখানে সিভিলের এবছর খুব ভালো প্লেসমেন্ট হয়েছে। মানে যদি সিভিলে 60টা ছেলে থাকে 40 থেকে 45 স্টুডেন্ট প্লেস হয়ে গেছে। আচ্ছা, এবং এখানে কোম্পানিজের নাম জানিস? লাইক এলএনটি ফেলএনটি তো আছে সিভিল। ইমেল একটা, যে মানে কিছুদিন আগে অনেকে 10 জন 12 জন পেল ইমেল বলে একটা কি কোম্পানি এলো। তারপরে মেইতি নাকি এসব, মানে কোর কোম্পানিজ গুলো অত নাম মনে থাকে না, কিন্তু জিএসডব্লিউ তো অনেকে পেয়েছে। আচ্ছা আচ্ছা, জিএসডব্লিউ। আচ্ছা, জিএসডব্লিউ স্টিল। আচ্ছা হ্যাঁ বুঝেছি, ওখানে কি মেকানিক্যাল এর প্লেসমেন্ট বলছিস, তাই তো? হ্যাঁ, মেকানিক্যাল এর প্লেসমেন্ট হয়েছে আর সিভিলের অনেক প্লেসমেন্ট হয়েছে। আচ্ছা 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 বুঝেছি বুঝেছি। আচ্ছা, আরেকটা কথা বল, ফিজটা নিয়ে বল, কারণ ফিজ হাইকের নিয়ে তো একটা বিশাল বড় তোদের কলেজে, প্রতিটা কলেজে এখন সিনারিও ক্রিয়েট হয়েছে, ফিজ প্রচন্ড হাইক হয়ে গেছে প্রাইভেট কলেজেসে। ফিজটা ফার্স্ট ইয়ারে হাইক হয়েছে এবং অনেকটাই হাইক হয়েছে। মানে 4 লাখ ছিল, মানে ঢোকার আগে সিএসসি আইটি ইজি 4 লাখ ছিল, হ্যাঁ, কিন্তু সেটা এখন ওদের দিতে হচ্ছে 6,08,000। আচ্ছা, মানে প্রায় 2 লাখ এর কাছাকাছি ইনক্রিমেন্ট হয়েছে, 2,10,000 ওদের বেড়ে গেছে। আচ্ছা, মানে এটা তো সেকেন্ড থার্ড ফোর্থ ইয়ারের জন্য অ্যাপ্লিকেবল নয়, যারা এবছর থেকে ফার্স্ট ইয়ারে ঢুকেছে। আচ্ছা বুঝেছি বুঝেছি। আচ্ছা, ধর বাইরে থেকে আসছে, ধর বিহার ঝাড়খন্ড উড়িষ্যা বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা কিভাবে তোদের কলেজ রিচ আউট করবে? দুর্গাপুর স্টেশনে নামবে, ওখান থেকে দুর্গাপুর বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে গিয়ে বললেই হবে যে বিশি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ বা ফুলজোর, বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। ওখান থেকে জিজ্ঞাসা করলে 1 কিলোমিটার মতো হাঁটতে হবে, আর না হলে যদি কেউ চাই যে অটো মানে রিজার্ভ করতে 150 টাকা নেয়, অটো রিজার্ভ করে একদম কলেজের গেটে নামিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ।